গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ওই দিনই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা আর প্রতিবাদের ঝড় উঠলেও তাতে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। হামাস নিধনের নামে গাজায় ফিলিস্তিনিদের ওপর তেল আবিবের বর্বরতার বিরুদ্ধে খোদ ইসরায়েলেও দেখা দিয়েছে ক্ষোভ। উল্টো হামাসের আকস্মিক হামলার জন্য প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী নীতি ও ব্যর্থতাকে দুষছেন অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলি দৈনিক মারিভের এক জরিপে বলা হয়, দেশটির 80% মানুষ মনে করেন হামাসের হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় স্থল অভিযানের পক্ষে 65% ইসরায়েলি মত দিলেও এর বিরুদ্ধে 21% মানুষ। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু নিজেকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন, সেই উচ্চ আকাঙ্ক্ষা থেকেই আগ্রাসী হয়ে উঠেছেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।